স্বাগত বেস্ট স্কুলে বাংলাদেশের বনজ সম্পদ সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই বাংলাদেশের বনাঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে উত্তর চারটি ভাগে এগুলো যথাক্রমে পাহাড়ি বনাঞ্চল ম্যানগ্রোভ বনাঞ্চল সমতল এলাকার বনাঞ্চল এবং গ্রামীণ বনাঞ্চল বাংলাদেশের বনভূমি কয়টি অঞ্চলে বিভক্ত উত্তর তিনটি বাংলাদেশে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয় কবে উত্তর উনিশশো সালে বাংলাদেশের সামাজিক বনায়ন কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় কোথায় থেকে উত্তর চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থেকে জাতীয় বননীতি শুরু হয় কবে উত্তর উনিশশো সালে জাতীয় বননীতি গৃহীত হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত উত্তর দুই দশমিক মিলিয়ন হেক্টর বা পঁচিশ হাজার বর্গ কিলোমিটার সরকারি হিসেবে বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ বনভূমি উত্তর সতেরো দশমিক বাষট্টি শতাংশ এফ এ এর তথ্য বাংলাদেশের মোট ভূমির কত শতাংশ বনভূমি উত্তর দশ শতাংশ বাংলাদেশের ভারসাম্য রক্ষার জন্য কত শতাংশ বনভূমির প্রয়োজন উত্তর পঁচিশ শতাংশ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় বনভূমি আছে কয়টি জেলায় উত্তর ষাটটি জেলায় বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই উত্তর আটাইশটি জেলায় বাংলাদেশের কোন বিভাগে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি উত্তর চট্টগ্রামে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি উত্তর পার্বত্য চট্টগ্রাম বনভূমি আর একক বন হিসেবে সুন্দরবন চট্টগ্রাম বিভাগের মোট ভূমির কত শতাংশ বনভূমি উত্তর তেতাল্লিশ শতাংশ বাংলাদেশের কোন বিভাগে বনভূমির পরিমাণ সবচেয়ে কম উত্তর রংপুর বিভাগে বাংলাদেশের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি উত্তর বাগেরহাট জেলায় বাংলাদেশের কয়টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল তৈরি করা হয়েছে উত্তর দশটি জেলায় বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটি উত্তর বৈলাম বৈলাম বৃক্ষের উচ্চতা কত উত্তর দুইশো ফুট বা তিয়াত্তর দশমিক এক পাঁচ মিটার বৈলাম বৃক্ষ বাংলাদেশের কোথায় পাওয়া যায় উত্তর বান্দরবনের গহীন অরণ্যে উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাংলাদেশের বনভূমি কত প্রকার উত্তর তিন প্রকার এগুলো যথাক্রমে লক্ষ্য করুন ক্রান্তীয় পাতাঝরা বনভূমি ক্রান্তীয় চিরহরিত ও পাতাঝরা বনভূমি এবং স্রোতজ বা উপকূলীয় বনভূমি বাংলাদেশে সাধারণত এই তিন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় ক্রান্তীয় পাতাঝরা বনভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর দুই ভাগে যথাক্রমে মধুপুর ও ভাওয়ালের বনভূমি এবং বরেন্দ্র অঞ্চলের বনভূমি মধুপুরের গড় কোথায় অবস্থিত উত্তর টাঙ্গাইল ময়মনসিংহ ও গাজীপুর মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি উত্তর শাল শাল বনভূমির আয়তন কত উত্তর দুই লাখ একাশি হাজার নয়শো তিপ্পান্ন একর শাল বৃক্ষ কী নামে পরিচিত উত্তর গজারি বৃক্ষ মধুপুর বনাঞ্চলকে কী ধরনের বন বলা হয় উত্তর পত্রঝরা বা পর্ণমোচী বন শালবনের অন্য নাম কি উত্তর পর্ণমোচী বন ক্রান্তীয় পাতাঝরা উদ্ভিদ পাওয়া যায় বাংলাদেশের কোন বনাঞ্চলে উত্তর ক্রান্তীয় বৈশিষ্ট্য কি উত্তর ক্রান্তীয় পাতাঝরা বনভূমির উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য বছরে একবার উদ্ভিদের পাতা সম্পূর্ণ ঝরে যায় ক্রান্তীয় পাতাঝরা উদ্ভিদের বনভূমি কি নামে পরিচিত উত্তর শালবন নামে ক্রান্তীয় পাতাঝরা বা শালবনে কি কি উদ্ভিদ পাওয়া যায় উত্তর করই হিজল বহেরা হরিতকি কাঁঠাল নিম ইত্যাদি ক্রান্তীয় পাতাঝরা বন বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিস্তৃত উত্তর টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর রংপুর ও দিনাজপুরে বাংলাদেশের কোন বিভাগে ভূমি অবস্থিত উত্তর রাজশাহী বিভাগে বরেন্দ্রভূমি বলা হয় কোন অঞ্চলকে উত্তর বাংলাদেশের উত্তরাঞ্চলকে চিরহরিত বনভূমির উদ্ভিদের বৈশিষ্ট্য কী উত্তর চিরহরিত উদ্ভিদের পাতা একসাথে ঝরে যায় না এবং পাতা সব সময় সবুজ থাকে বাংলাদেশের কোন অঞ্চলে চিরহরিত বনভূমি দেখা যায় উত্তর পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে চিরহরিত বনভূমির প্রধান উদ্ভিদগুলো কি কি। উত্তর করই শিমুল গামারি জামরুল এবং সেগুন ইত্যাদি টাইডাল বনভূমি বলতে কি বোঝায় উত্তর যে বনভূমি জোয়ারের পানিতে প্লাবিত হয় এবং ভাটার সময় শুকিয়ে যায় সে সকল বনভূমিকে টাইডাল বনভূমি বলা হয়ে থাকে বাংলাদেশের টাইডাল বনভূমি কোনটি উত্তর সুন্দরবন ও কক্সবাজারের চকরিয়া বনাঞ্চল পৃথিবীর বৃহত্তম টাইডাল বনভূমি কোনটি উত্তর সুন্দরবন টাইডাল বনভূমিতে কী কী ধরনের বৃক্ষ পাওয়া যায় উত্তর সুন্দরী গরান পশুর ধুন্দল কেউরা গোলপাতা ইত্যাদি বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি উত্তর সুন্দরবন সুন্দরবনের প্রধান উদ্ভিদ কোনটি উত্তর সুন্দরী সুন্দরবনের প্রধান বনজ সম্পদ কি কি উত্তর সুন্দরী গেউয়া কেউরা গড়ান ধুন্দল ইত্যাদি বাংলাদেশের জাতীয় বনভূমি কোনটি উত্তর সুন্দরবন সুন্দরবনের অপর নাম কি উত্তর গরান বনভূমি সুন্দরবনের আয়তন কত উত্তর দশ হাজার বর্গ কিলোমিটার বাদাবন কোন বনের অপর নাম উত্তর সুন্দরবনের সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশের একমাত্র সোম ফরেস্ট কোনটি উত্তর রাতারগুল ফরেস্ট সিলেট পরিবেশের জন্য ক্ষতিকারক গাছ কোনটি উত্তর ইউকেপ্টাস পৃথিবীর সবচেয়ে বড় ঘাস জাতীয় উদ্ভিদ কোনটি উত্তর বাস বাংলাদেশে বন সংরক্ষণ আইন প্রণীত হয় কত সালে উত্তর উনিশশো ও দুই দুই সালে বাংলাদেশে পরিবেশ নীতি ঘোষণা করা হয় কত সালে উত্তর উনিশশো বিরানব্বই সালে রেলের স্লিপার তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় উত্তর গরান পেন্সিল তৈরিতে কোন কাঠ ব্যবহার করা হয় উত্তর ধুন্দল বৃক্ষরোপণে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি উত্তর প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় উত্তর তুলা গাছকে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন